অভিনেতা না হলে হ্যাঁ মানে ছোটবেলায় হতে ছিলাম কাঠমিস্ত্রি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জনকারী দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার সিনেমায়ও নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন বলিউড সিনেমায়ও। ক্যারিয়ারে একাধিক সাফল্যের পালক মুকুটে যুক্ত করলেও ব্যক্তি জীবনে বর্তমানে তিনি সিঙ্গেল। যদিও একসময় ভালোবেসে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই নায়িকা, তবে সেই সংসার ভেঙে যায় বিয়ের ১৩ বছরের মাথায়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ২০১১ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন ফয়সাল ও জয়া। বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া আহসান। বাংলাদেশ ভারত দুই জায়গাতেই কাজ করে যাচ্ছেন সমানতালে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ারের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। সেখানে অভিনয় থেকে শুরু করে ব্যক্তি জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি। বিয়ে বিচ্ছেদের সময়টা নিশ্চয়ই কঠিন ছিল, সে সময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে, এমন নানা প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, উত্থান পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল, আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে, এমনকি ফোকাস থেকেও সরে যায়, কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে, যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরিনি, আমি আমার এই যাত্রাকে ভালোবাসি, এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন, আমি কাজকেই সম্মান করি। আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা, এ প্রশ্নের উত্তরে জয়া বলেন, পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের সবসময় কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। ভক্তরা সবসময়ই আমার সম্পর্কে জানতে চায়, কিন্তু এ বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি। অভিনেত্রী হিসেবে জয়া আহসানের পথ চলা দুই দশকের বেশি সময় ধরে। শুরুতেই নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তবে নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা ঘোষ নিতু, মোহনা টেলিভিশন।